খেলা হবে। আবু জাহেল ডাক দিছে খেলা হবে, নমরুদ ইব্রাহিমের ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসা আলাইহিস সালামের ডাক দিছে খেলা হবে, আবু জাহেল ঈসা রাসূলকে ডাক দিছে খেলা হবে, খেলা হবে। সাহাবায়ে কেরাম যায় হুজুর আবু জাহেল তো ঈসা ডাক দিছে খেলা হবে, আল্লাহর নবী কো আল্লাহ অনুমতি দিছে। ঘুমাইছেন মনে হয়? না। সুবহানাল্লাহ কইলেন না স্যার? না। আল্লাহ অনুমতি দিছে, সমস্যা নেই, খেলতে নামতে হবে। ওয়াল্লাহ জিবরাইল আরে আবু জাহেল যখন আয়াত ডাক দিছে খেলা হবে, আর এই খেলা খেলার জন্য আমার মতো মেরাইটা কানা খুরা আতু লুলা লেংরা সবাই হাজির, সব দিয়ে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তোমাদের খত মিনুস করার জন্য দাওয়াত দিছি, এখানে তো তসবি জপান না, সুবহানাল্লাহ জপান না, ওখানে যায় সারি দিয়ে অস্ত্র অস্ত্র না থাকিতে গুসি হইলো দেওয়ান লাগবে, গার ভাঙ্গে ফেলাইবা, তোমার দুইটা হাত আমারও দুই হাত, এই জন্য আগেই বলছি ডাইনে বামে তাকায় দেখার জন্য কথা কেডা না কয়, তোমার যেমন দুই হাত আমারও দুই হাত, তোমার হাতে পাঁচ আঙ্গুল আমার হাতেও পাঁচ আঙ্গুল, ইংরেজ পানে 200 বছর চেষ্টা করে আমাদের গার ভাঙতে পারে না। খেলা হবে, সব দেশে হাজির। রাসূল কই তোমরা কই যাইবা? বলে হুজুর যুদ্ধে। খেলা হবে, হাই হাই তোমাদের তো খেলার ফিলার বানানো যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সবিল কাদা সুযোগ রাখো, কাদা সুযোগ রাখো, শেখ কইরা যারা মাফে পড়ে তারা যাইবা। শুরু শুরু দুইটা বাচ্চা হয়েছে যুদ্ধের ময়দানে যাইতে, একটার নাম মাস আর একটার নাম মুয়াফিস, হেফাজত কেমনে করে একটু দেখেন। হ্যাঁ, একজনের নাম মাস আর একজনের নাম মুয়াফিস, একটার বয়স 10 আর একটার বয়স 8, এক মার ঘরে যখন কইছে যে মাফে ফলবে নেওয়া হবে, তখন এক ভাই আরেকবারে দরাটা তো খেয়ে গেলাম রে, শেখ করলে তো আমরা শুধু বাচ্চা তো আমরা তো মাফে পড়তাম না, তো এখন ওই বড় ভাই শুরু করে ডাক দেখ, তুই দূরে সর দূরে সর, তুই দূরে খারো, একসাথে দুজন খারো, সে দেখি কোনো রকম যাইতে পারি। কাতারের মধ্যে যখন কারি সাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইডের থেকে শেখ করতে শুরু করছে, হুজুর কয়েকজনকে শেখ করে এসে দেখে 10 বছরের শুরু বাচ্চারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ডাক দিয়ে এইভাবে দাঁড়াইছো কেন? হুজুর মাফে পড়তাম। এই বেটা তোমার বাপ নাকি নাই? বলে না হুজুর, তোমার মা ঘরে আছে। বলে হ যাইয়া মার খেদমত করলে জেহাদের সব পাইবা। বাচ্চারা উঠে কো হুজুর আমার মার কাছে আমরা গেছিলাম, আপনি যখন যুদ্ধের ঘোষণা দিছেন মাকে যাই খবরটা দেব, যাইয়া দেখি মা বুক ফাটা কান্নায় মা জর্জরিত। আমরা দুই ভাই যাইয়া মার কাছে বসছি, বৈশা মারে জিজ্ঞেস করছি, ও মা তুমি কেন কেন কাঁদ? মা বলতেছে তোর বাবা যদি আজকে জীবিত থাকতো রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে, আবু জাহেল এসে ডাক দিছে খেলা হবে, সেখানে মুসলমানরা খেলার জন্য যাবে, আমি তো এই খেলার প্লেয়ার হিসাবে তোর বাপের যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, সেই নসিবটা আমার হলো না, তোর বাবা জীবিত নাই, আর তোরা যদি একটু বড় হইতে তোদের কত পাঠাইতে পারতাম, সেটাও তো পারলাম না, আহা কি দিয়ে যুদ্ধের ময়দানের সব হাসিল করবো। দুইটা বাচ্চা বলতেছেন হুজুর মা চোখের পানি গুলি আমরা মুছে মাকে বললাম, মা আমরা দুইজন তোমার কাছে বিদায় চাই, যুদ্ধের ময়দানে আমরা যাইতে চাই। মা খুশি হইয়া আমাদেরকে বিদায় দিয়েছেন, এখন যদি মার কাছে ফিরা যায় মা কিন্তু কলিজা ফেটে মারা যাবে। হুজুর এই কথা বলার পরে রাসূল বলছেন তোমার মা তোমাকে খুশি হয়ে বিদায় দিছে? বলে হয়। বলে ঠিক আছে যাও তুমি যুদ্ধের ময়দানে যাই। 10 বছরের বাচ্চা গ্র্যান্ডেড হয়ে গেল, সামনের দিকে রাসূল যায় দেখে 8 বছরের শুরু ভাই হিরেও দাঁড়ানো, রাসূল বলতেছেন তুমি যেতে পারবা না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, তুমি দেখতে শুনতে ছোটো বয়সও ছোটো। বলো হুজুর আমার বড় ভাইয়ের অনুমতি দিছেন। বলো তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে একটু স্বাস্থ্যবান, শুরু বাচ্চাদের দেখো হুজুর 2 বছরের বয়স বেশি আর দেখতে স্বাস্থ্যটা একটু ভালো হওয়ার কারণে যদি বড় ভাই যুদ্ধের ময়দানে যাইতে পারে,
খেলার ফিলিয়ার হইতে পারে, আমার একটু বড় ভাইয়ের সঙ্গে পাঞ্জা লইরা দেখেন, যদি আমি ফারি তাইলে আমার নিবেন কিনা।